হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হলো যে কাহিন মাস্টারের যে ওয়াটারমার্ক থাকে, সেই ওয়াটারমার্কটা কি আপনি কিভাবে রিমুভ করতে পারবেন। ঠিক আছে, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই যেন সেই নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে আপনার ফোনে পৌঁছে যায়। ঠিক আছে, চলুন ফ্রেন্ড আজকের ভিডিও শুরু। প্রথমে যে কাইন মাস্টারটা আপনার মোবাইলে আছে ওটাকে আনস্টল করে দিতে হবে। আনস্টল হয়ে যাওয়ার পরে আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে ওপেন চলে আসতে হবে। কাট করতে ফ্রেন্ড ওপেন করার পরে এরকম কিছু ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনাকে টাইপ করতে হবে যে কাইন মাস্টার digitbin.com। প্রথমে যে কাইন মাস্টারটা থাকবে, প্রথমে সে কাইন মাস্টারটিকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। দেখবেন গো টু ডাউনলোড পেজ লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম ধরনের কিছু পেজ ওপেন হয়ে যাবে আপনার সামনে। তো ওখানে তিনটে কাইন মাস্টার দেওয়া আছে, তো আপনাকে ডাউনলোড কাইন মাস্টার মোড ওল্ড ভার্সেন এটি ডাউনলোড করতে হবে না, এটা ওল্ড ভার্সেন। আপনাকে এখানে সবার নিচে যে কাইন মাস্টার মোড আনলক 4.1 টু 161 MB ডাউনলোড, এটা ডাউনলোড করে নিতে হবে। চলুন ডাউনলোড করা যাক। ডাউনলোড অপশন ক্লিক করবেন, দিয়ে এখানে পারমিশন চাইবে, পারমিশনটাকে দিয়ে দিতে হবে ডাউনলোড। দেখতে পাচ্ছেন কাইন মাস্টার ডাউনলোড হচ্ছে, তো এখান থেকে কাটছি। তো ফ্রেন্ড এখানে আমার এটা থেকে ডাউনলোড করা আছে, তো আমি সিম্পলি এটাকে ওপেন করে নেব। তো ফ্রেন্ড ইনস্টল করতে হবে, ইনস্টল টিপতে হবে, ইনস্টল হচ্ছে। অপেক্ষা করতে হবে ইনস্টল হোক। ফ্রেন্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্টে বলবেন আপনার কীরকম ভিডিও দরকার, সেমভাবে আমি ভিডিও তৈরি করে আপনাকে দেব। তো এখানে সিম্পল এটাকে ডান করে নেব, ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পরে প্লেটাকে কাইন মাস্টার ওপেন করে নেব। অ্যালাউ করে দিতে হবে, পারমিশন চাইবে, কোনো অ্যালাউ করে দেবেন। এরকম ধরনের পেজ ওপেন হয়ে যাবে আপনাদের সামনে, স্টার্ট করে নেব। স্টার্ট করে নেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করব, একটু দাঁড়ান। প্লাস আইকনে ক্লিক করার পরে 6×9 করে দেব। তো মিডিয়া থেকে আমি কোনো একটা বেছে নেব, ব্যাকগ্রাউন্ড বেছে নিচ্ছি।
হ্যালো, এবার দেখেন মানে কাইন মাস্টারের ইয়েটা সরে গেছে, দেখতেই পাচ্ছেন কাইন মাস্টারের ওয়াটারমার্ক ছিল, সেই ওয়াটারমার্কটা একদম সরে গেছে। তো ফ্রেন্ড, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন।